আবু তালেব নামে একজন ভাই ফটিকছড়ি থেকে তিনি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে সুর করে ওয়াজ জায়েজ কিনা। জি, তো উনি কাকে মেন করে প্রশ্ন করেছেন জানি না, সুর করে ওয়াজ করা জায়েজ? অবশ্যই নাজায়েজ কেউ বলেছেন মনে হয়, এমন জাতীয় কথা হয়তো তার কানে গিয়েছে, এই জন্যই উনি আমাকে এই প্রশ্নটা করেছেন। তো সুর তো আল্লাহর দান, এটা সুরটা যেন কোনো অশ্লীল গানের সঙ্গে না মিলে, অপসংস্কৃতির সঙ্গে যেন না মিলে, এমন জাতীয় কোনো সুর দেওয়া ঠিক না। আমরা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করি, আমরা দুই হারামে যখন যারা গিয়েছি, যারা ইমামদের পিছনে আমরা যারা নামাজ পড়েছি, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর করে তারা তেলাওয়াত করেন, মুসল্লিদের চোখ থেকে একদম অঝরে ঝরায় পানি পড়ে, এমনকি তারা তেলাওয়াতের মধ্যে কেঁদে ফেলেন, এবং তাদের তেলাওয়াতের কণ্ঠে আমাদের হৃদয়টা ছুঁয়ে যায়, ইমানদারের ইমানটা বৃদ্ধি পেয়ে যায়। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুর, কোরআনের সুর। কোরআন কণ্ঠ, আল্লাহ কণ্ঠ দিয়েছেন কেন? কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করার জন্যই তো কণ্ঠ দিয়েছেন। তো ওয়াজ তো কোরআন দিয়ে হয়, ওয়াজ কি কোরআনের বাইরে হয়? না। আমি যে বাংলা ভাষায় কথা বলছি, যদিও এটা কোরআনের ভাষা নয়, কিন্তু ভাষার মালিকটাকে, ভাষার মালিক তো আল্লাহ তাআলা। তো আপনি সুর দিয়ে, যে সুরের মধ্য দিয়ে যদি কোনো শ্রোতার যদি চোখে পানি চলে আসে, সে যদি আবেগ আপ্লুত হয়ে পড়ে, এটাও তো একটা দাওয়াতের পন্থা, একটা মাধ্যম। ওয়ামান আহসানু ক্বাওলা মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান। তার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সে ডাকতে গিয়ে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এমনকি তর্ক বিতর্ক করতে গিয়েও তুমি ইহসানের পথ তুমি লম্বন করো, এবং বিজ্ঞতার সাথে, যোগ্যতার সাথে তুমি মানুষকে দিনের দাওয়াত দাও। তো কণ্ঠ দিয়ে ওয়াজ করা যাবে না, অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন আমাদের দেশে যে ট্র্যাডিশনালি যারা ওয়েজ যারা আছেন, তারা যে কণ্ঠ দিয়ে তারা যে আলোচনাগুলো করেন, এটা করা যাবে না। হয়তো বা তার মুখ থেকে এই জাতীয় কথা বের হয়েছে যার কণ্ঠ নাই। এখন কণ্ঠ না থাকলে আল্লাহ যদি কণ্ঠ না দেন, উনি তো হয়তো এই জন্য হয়তো এই জবাবটা দিতে পারেন। এটা আমার অনুমান থেকে আমি কথাটা বলছি, এটা কোনো প্রশ্ন না, এবং এটার কোনো জবাবও এরকম হতে পারে না। আমি বুঝি না, আল্লাহ আল্লাহ তুমি সবাইকে বুঝ দাও। আমাদের কত প্রশ্ন আমাদের ভিতরে আছে, কত জনগুরুত্বপূর্ণ ইমানি প্রশ্নগুলো আছে, তাওহীদি প্রশ্নগুলো আছে, কত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, অথচ আমরা এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা একটা বিভাজন সৃষ্টি করতে চাই, কেন? এগুলোর উদ্দেশ্যটা কি? ক্বাল ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। তোমরা হিংসা থেকে নিজেকে গুটিয়ে রাখো, এবং হিংসাই সমস্ত আমলকে খেয়ে শেষ করে ফেলে, যেমন করে কাঠখণ্ডকে আগুন জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেয়। বিহাসবি মিন আশ-শাররি আন ইয়াহকুর আখাহুল মুসলিম। মানে আল্লাহর কাছে সবচাইতে জঘন্য কাজ হচ্ছে মানুষকে হেয় করা, আন ইয়াহকুর আখাহুল মুসলিম, অর্থাৎ কোনো ভাইকে যদি আপনি অবহেলা করেন, অবজ্ঞা করেন, এটাও কিন্তু মারাত্মক একটা গুনার কাজ। একজন দায়ী, তিনি দিনের দাওয়াত দিচ্ছেন, তিনি বাংলা ভাষায় তিনি মানুষকে ডাকছেন, আল্লাহর কালাম দিয়ে তাকে বুঝাচ্ছেন, যারা শ্রোতা তারা বাংলা ভাষীভাষী মানুষ, তাদের সামনে তিনি একটু সুর দিচ্ছেন, সে সুরটা যেন অন্য কোনো অশ্লীল কোনো গানের সাথে অথবা অন্য কোনো সংস্কৃতির সাথে, যেটা ইসলাম অনুমোদন করে না, এটার সাথে যেন না মিলে যায়। ট্র্যাডিশনালি যে সুরটা তা আসবেই, তো প্রত্যেকটা মানুষকে আল্লাহ বা কণ্ঠ দিয়েছেন, এতে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। যদি আপনি এমনটা শুনে থাকেন যে সুর করে ওয়াজ করা জায়েজ নাই, এমন জাতীয় ফতুয়া তাদের মুখ থেকে আসে যারা হিংসার যন্ত্রণা নিয়ে তারা দিনেতিপাত করেন, আল্লাহ তুমি সবার দিলকে উদার বানিয়ে দাও, তুমি সবাইকে সবার ভিতরে সম্প্রীতি ভালোবাসা মহাব্বত তুমি আল্লাহ জাগ্রত করে দাও, আল্লাহ সবাইকে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও।